৩ টাকা ৪৫ টাকা ৩ টাকা ৩৫ 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 টাকা
পিসপুর আপনি 6 টাকার কাছাকাছি কত পিসপুলে 12 টাকা টানা 12 টাকা খুচরা আপনি 200 250 মিজানুর রহমান আজহার হিসাব সে এইটুকু পরে পিসপুর আপনি 18 টাকা পার পিস ডজন 26 টাকা 26 টাকা পিসপুর আপনি 16 টাকা 16 টাকা পিস জয়তুন গাছের ডাল জয়তুন টাকা 100 তার মানে 28 টাকা পার পিস 28 টাকা পার পিস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমিন টিভির আজকে নতুন একটি সন্ধানে দর্শক আজকে আমরা চলে আসছি চক বাজার শাহী মসজিদ মার্কেট এখানে অসংখ্য আতর এবং টুপির জায়নামাজ দোকান রয়েছে তো আমি যে দোকানে আসছি সে দোকানের নাম হচ্ছে নিউ মাহবুব আতর অ্যান্ড ক্যাব হাউস ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এখন আমরা দোকানের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর কুরিয়ার মাধ্যমে তারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আর সবথেকে আপনাদের ভালো হবে দোকানে আসলে নিজের চোখে দেখলেন যাচাই করলেন তারপর মাল নিলেন ভিডিওর স্ক্রিন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে তাদের সাথে আপনারা যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি করতে পারবেন আসসালামু আলাইকুম আমি সবসময় দোকানে থাকি আমাকে সবসময় দোকানে পাবেন আমরা এখন এই জায়গায় আপনাকে দুবাই আতর দেখে শুরু করব আচ্ছা আচ্ছা দুবাই আতর না এটা অরিজিনাল দুবাই তাই তো অরিজিনাল দুবাই আচ্ছা প্যাকেটে কত পিস থাকে 6 পিস 6 পিস প্রতি বক্স কত টাকা পড়ে প্রতি বক্স পড়ে আপনি 490 টাকা 490 টাকা আচ্ছা বক্সের ভিতরে এরকম আসবে তাই তো বক্সেতে মিলে রেখে এক ডজন হবে আচ্ছা এগুলো কি রকম ফ্লেভার বিভিন্ন ফ্লেভার আছে 20-25টা ফ্লেভার আছে 20-25টা ফ্লেভার আছে সুলতানের তাই না সুলতানের মানে রিহাবের আলরিহাবের হ্যাঁ সুলতানের হলো ফ্লেভারের না আচ্ছা এটা তাহলে পিস পরে কত পাইকারি পাইকারি পিস পরে আপনার 80 টাকা 80 পয়সা একটু বেশি 80 টাকা খুচরা কত টাকা বিক্রি করা যায় 120 থেকে 100 টাকা 120 থেকে 100 টাকা বিক্রি করে তাই তো এরকম মানে আতর এই আলরিহাবের যত আইটেম আছে সব আপনার দোকানে আছে হ্যাঁ সব সব আছে যদি কেউ অর্ডার করে ভাই আলরিহাবের এই আতর আছে কিনা আপনারা সেই আতর দিতে পারবেন যা বলবে তা দেবে যে কোনো আতর দেখো আচ্ছা এবার এগুলো কি এগুলো বাংলা তো এগুলো মজমা পাকিস্তানি ও পাকিস্তানি মজমা তো অনেক পপুলার একটি আতর মজমা আতর এইটা কত করে এগুলো 800 টাকা বিক্রি হয় 800 টাকা বিক্রি ডজন ডজন মানে 10 পিস থাকে এক বক্সে 10 পিস থাকে 800 টাকা বিক্রি হয় মানে 80 টাকা পিস 80 টাকা পিস খুচরা বিক্রি হয় 150 টাকা পর্যন্ত 150 টাকা পর্যন্ত বিক্রি হয় আচ্ছা আচ্ছা আর কি কি আইটেমের আতর আছে আপনি জায়গায় মনে করেন আলিফের আতর আছে চারকোনা নেভিয়া দেখি খুলে দেখো আর কি কি আপনার দোকানের মুখে একটু বলে দেন এত দেখা হবে না কি কি আইটেমের আর আতর আছে আমাদের বাইরে সব ধরনের আতর আছে যেমন ইন্ডিয়ান নাইম আতর আছে রোল আতর আছে এই যে ইন্ডিয়ান নাইম রোল নাইম রোল এটা কত করে এটা 860 টাকা ডজন 860 টাকা ডজন এটা একটা না ডজন থাকে এই যে এক ডজন এমন থাকে এরকম ডজন থাকে তাই তো আচ্ছা এটা কত করে পিস পিস পরে 71 টাকা সামথিং পয়সা পড়ে আচ্ছা এগুলো কত টাকা বিক্রি করতে পারবে এগুলো 120 টাকা 150 টাকা পর্যন্ত বিক্রি হয় 120 টাকা 150 টাকা পর্যন্ত বিক্রি হয় হুম এগুলো আরো ফ্লেভার আছে 20-25টা তাই হুম আর কি কি আতর আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই হারামাইনের আতর আছে হ্যাঁ হারামাইনের আতর এটা কত করে এটা আপনি 380 টাকা পার পিস 585 টাকা খুচরা বিক্রি রেট লাগানো থাকে রেট লাগানো থাকে এটা এক রেডি বিক্রি হয় হ্যাঁ এই যে রেট আছে দিকে এই এলাল ভাই 585 টাকা রেট হ্যাঁ খুচরা রেট খুচরা রেট আচ্ছা সালমা আতরটা নাই হুম সালমা আতরটা সালমা আছে ইন্ডিয়ান সালমা ইন্ডিয়ান অরিজিনালটা নাই আরে অরিজিনালটা তো ইন্ডিয়ান অরিজিনাল যে বাহিরেরটা হ্যাঁ বাহিরের ইন্ডিয়ান আর বাকিটা হয় বাংলাদেশি বাংলাদেশি আচ্ছা ইন্ডিয়া সালমা ফ্রান্সের একটা আছে কাঁচা মাল আর কি ওটা লুজ আতর লুজ 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 আমাদের সব প্যাকেট আপনাদের সব প্যাকেট তাই তো এই সালমা একটু খুলে দেখি তো এটা তো মিষ্টি ঘ্রাণ তাই না হ্যাঁ মিষ্টি খুব জনপ্রিয় ঘ্রাণ হ্যাঁ জনপ্রিয় ঘ্রাণ সালমা আচ্ছা দেখি তো এই যে আচ্ছা সালমা তো এটা ইন্ডিয়ানটা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কত করে এটা আপনি 360 টাকা মানে 10 পিস থাকে 360 টাকা 360 টাকা মানে 30 টাকা পিস 30 টাকা 36 টাকা পিস 36 টাকা পিস খুচরা কত টাকা বিক্রি করে দেয় খুচরা বিক্রি করা যায় আপনি মনে করেন 60-70 টাকা বিক্রি করে দেয় আচ্ছা
একবার লাগালে তো ঘেরা অনেক কম থাকে। হ্যাঁ, একদিন গ্যারান্টি থাকবে, একদিন গ্যারান্টি থাকবে। এরকম ভালো ভালো মায়ের আর কি কি আতর আছে? সবাই সব আইটেমই তো আতর আছে, তাই না? সব ধরনের আছে। ইন্ডিয়ান নাইম আছে 6ml 8ml। আচ্ছা, ইন্ডিয়ান নাইম আছে। চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা সব দেখাইতে পারবেন না? সব দেখা যাবে, ইমোতে হোয়াটসঅ্যাপে সব দেখতে পারবেন। আচ্ছা, এদিকে যে আতর দেখতে পাচ্ছি, এদিকে এগুলো আমরা নাইম আতর আলিফ আতর খুলে লাগিয়ে রাখছি। আচ্ছা, খুলে খুলে লাগিয়ে রাখছেন? আচ্ছা আচ্ছা, আমরা আতরাটা আতর আইটেম দেখলাম, আপনাদের কাছে সুরমা তো আছে না? এই সুরমা আছে, লতিফ সুরমা। আচ্ছা, এটা কত করে? এটা 140 টাকা বক্স। বক্স এক বক্সে 10-12 পিস থাকে। 12 পিস থাকে। পিস পরে কত? পিস পরে আপনি এই 11 টাকা। 11 টাকা বিক্রি? বিক্রি আপনি 30-40 টাকা। 30-40 টাকা। আচ্ছা, পপুলার একটা আতর আছে পাকিস্তানি, এটা আছে গুলুলাইলা। এটা কত করে? এটা আপনার বর্তমানে একটু দাম বেশি, 75 টাকা করে বাজার চলতেছে। 75 টাকা চলতেছে। এগুলো মনে করেন 150 টাকা করে বিক্রি করে? এগুলো ঢিলে ঢেলে বিক্রি করে, ঢিলে ঢেলে 3ml সিসিতে সিসিতে খুচরে। এটা অরিজিনাল রেট ছিল আগে 60 টাকা, এখন একটু দাম বাড়তি, দাম বাড়তি। আর আতর আমরা যে দামগুলো বললাম, এগুলো দাম অনেক সময় বাড়তেও পারে কমতেও পারে নাকি? জি জি। আচ্ছা, বর্তমান প্রাইসটা কি বলার চেষ্টা করলাম? বর্তমানে প্রাইস একটু দাম বাড়তি আছে, যেহেতু মনে করেন সব প্যাকেট জাত আতর বিক্রি করেন, লুজটা বিক্রি করেন না? না, লুজ বিক্রি করেন। আচ্ছা, এগুলো নিলে তো বোতলের দরকার আছে, বোতলও তো বিক্রি করেন? হ্যাঁ, শিশি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, শিশি বিক্রি করেন। আচ্ছা, সুরমা আইটেম তো আরও আছে নাকি? সুরমা আরও আছে নাকি? এরা মদিনা এরা জান্নাত সুরমা, 200 টাকা বক্স, 12 পিস থেকে বক্স। আচ্ছা, এগুলো নকলের কোনো ই আছে নাকি? না, নকলে কোনো ইয়ে নেই, নকলে কোনো কিছু নেই, নকলে কিছু নাই না? না। আচ্ছা, এইগুলো কত করে প্যাকেট? এগুলো প্যাকেট আপনি 200 টাকা, 18 পিস পরে। 18 টাকা পিস পরে বিক্রি করা যায় কত? ওই 40-50 এরকম। 40-50 টাকা বিক্রি করা যায়। আচ্ছা, আর এটা আপনি 40 টাকা বক্স মদিনা? হ্যাঁ, 40 টাকা বক্স, 3.5-3.5 টাকা পার পিস। পার পিস। আচ্ছা, এটা দেখি তো ভিতরে কিরকম, মানে ছোট কাঁচের বোতলে না? ছোট কাঁচের বোতলে থাকে। আচ্ছা আচ্ছা, এই ছোট কাঁচের বোতলে 3.5 টাকা থাকে, 20 টাকা করে বিক্রি করে? 10-20 টাকা বিক্রি করে। সুরমাদানি তো আপনাদের কাছে? সুরমাদানিও আছে। সুরমাদানি দেখি তো একটু থাকে, সবচেয়ে বড় দানি। আচ্ছা, এটা সবচেয়ে বড় সুরমা দানি। হ্যাঁ, এটা কত করে? এটা আপনি 50 টাকা পার পিস। 50 টাকা পার পিস। আচ্ছা, 50 টাকা পার পিস। তারপরে যেটা, এটা আপনি 40 টাকা পার পিস, মাঝারি সাইজ। মাঝারি সাইজ 40 টাকা পার পিস। আর এটা আপনি 20 টাকা পার পিস, সবার ছোট, সবার ছোট 20 টাকা পার পিস। 20 টাকাটা 50 টাকা বিক্রি করা যায়? হ্যাঁ, অনুমান এইভাবে বিক্রি করে, এইভাবে বিক্রি করে। মানে এই ব্যবসা কি ডাবল লাভ? ডাবল লাভ। হ্যাঁ, সব দিকে মোটামুটি ডাবল লাভ। আইটেম কিন্তু তারপর ডাবল লাভ। শীতের সিজনে একটু বেশি চলে, শীতের সিজনে ওয়াজ মাহফিল গুলো তো বেশি চলে, ওয়াজ মাহফিল গুলো একটু বেশি চলে। আচ্ছা, এবার আমরা টুপি আইটেমটা একটু দেখবো। সব থেকে কম দামি থেকে টুপি গুলো, সবচেয়ে কম দামি টুপি গুলো 10 টাকা 10 টাকা করে বিক্রি করে, হাফ লিস্টটা না রাখি বেগে লোকে ভাই। আচ্ছা, এটা আয়সা ক্যাপ? হ্যাঁ, আয়সা ক্যাপ। আচ্ছা, এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে? হ্যাঁ, অনেক কোয়ালিটি আছে। আচ্ছা, এগুলো 10 টাকা করে খুচরা বিক্রি হয়? খুচরা বিক্রি হয়। আচ্ছা, এগুলো কত করে? ডজন 40 টাকা। 40 টাকা ডজন। তাহলে পিস পরে কত? পিস পরে 3.5 টাকার মতন। 3.5 টাকার মতন পরে। আচ্ছা, এরপর কি টুপি দেখবো? এরপর দেখবো আমরা ইন্ডিয়ান নেস্টার রাখি কোট। আমিন চ্যানেল, আমিন আমিন টিভি। আচ্ছা, এই টুপিগুলো কম দামের ভিতরে, এগুলো কত করে ডজন? এগুলো আপনি 70 টাকা ডজন। 70 টাকা ডজন। এটা 20 টাকা বিক্রি করা যায়? 20 টাকা বিক্রি করা যায়। পিস পরে কত? পিস পরে আপনি 6 টাকার কাছাকাছি। 6 টাকার কাছাকাছি। এটা 2টা কালার? হ্যাঁ, আর অনেক কালার। এগুলো একটু গোল টাইপের না? হ্যাঁ, গোল টাইপের, গোল টাইপের। আচ্ছা, বাটির মতন, বাটির সাইজ? না, বাটিগুলো আলাদা, রাবার, এগুলো একটু রাবার। আচ্ছা, অনেক আইটেম আছে। হ্যাঁ, আপনাদের কাছে চাইলে যে কোনো পরিমাণ চাইলে নিতে পারবেন? যে কোনো পরিমাণ। আচ্ছা, এটা কত করে? 140 টাকা করে। 140 টাকা ডজন। এটা ভিতরে অনেক কোয়ালিটি আছে, দাম ভিন্ন হয়। দাম ভিন্ন হয়। হ্যাঁ, দাম এগুলো কি বাড়ে কমে নাকি? না, এগুলো এক রেটই থাকে, এক রেটই থাকে। 140 এটা 150 বিভিন্ন রেট আছে ডজন। তাহলে পিস পরে কত? পিস পরে 12 টাকা কাটা না? 12 টাকা কাটা না। বিক্রি কত টাকা? 30 টাকা। 30 টাকা বিক্রি করা যায়? 30 টাকা বিক্রি। আচ্ছা, এরপর কোনটা দেখবো তুমি? তারপর আমরা দেখবো মনে করেন আবার একটু বাচ্চাদের আইটেম দিয়ে শুরু করি। এইগুলো বাচ্চাদের আইটেম? হ্যাঁ, বাচ্চা ঝুলটুবি বলে এটাকে, ঝুলটুবি বলে। আচ্ছা, 20 টাকা পার পিস, 240 টাকা ডজন পার পিস। 20 টাকা? আচ্ছা আচ্ছা, এগুলো কত টাকা বিক্রি করা যায়? এটি 50 টাকা, 40 টাকা রমজান মাসে বিক্রি করা যায়। রমজান মাসে বিক্রি করা যায়। এদিকে অনেক কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি টুপি আছে। আমরা একটু এখানে না খুলে এরকম একটু দেখাই, ভিডিও বড় হবে কারণে। আচ্ছা, এখানে কত টাকা করে ডজন? এদিকে যা সব 720 টাকা করে। 720 টাকা ডজন। হ্যাঁ, তাহলে পার পিস কত করে? 60 টাকা পার পিস। 60 টাকা পার পিস। সব পাকিস্তানি ডিজাইন, সব পাকিস্তানি ডিজাইন, পাকিস্তানি, বাংলাদেশি তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, 60 টাকা কিনলে কত টাকা বিক্রি করা? 100 টাকা কম পক্ষে বিক্রি করা হয়, সর্বনিম্ন 100 টাকা বিক্রি করতে পারে।
আচ্ছা এই জায়গায় পাকিস্তানি ডিজাইন আছে অনেকগুলা অনেকগুলো পাকিস্তানি ডিজাইন আছে এগুলো কত করে এটা 1200 এটা 1080 1080 টাকা কি ডজন না ডজন 90 টাকা পার পিস 90 টাকা পার পিস ছোট ভাই আচ্ছা বিক্রি করা যাইবো বিক্রি করা যাইবো 150 200 150 200 বিক্রি করা যাইবো কাস্টমার বুঝে কাস্টমার বুঝে আচ্ছা উপরে এখানে এগুলো সব বগিস বিভিন্ন রেটের মাল আছে এখানে স্টোনগুলো সাইফের স্টোন সব 840 করে সাইফের কাবা কাবা সারা আছে 840 করে পড়বে 840 টাকা করে পড়বে হ্যাঁ সব ধরনের স্টোন সাইফের বিভিন্ন ধরনের মাল আছে সাইফের অনেক মাল আছে 660 টাকা করে এটা কত 660 টাকা করে আচ্ছা সাদা কালার হবে ক্রিম কালার হবে বড় ছোট সব সাইজ দেওয়া দিবে বড় ছোট সব সাইজ দেওয়া যাবে আচ্ছা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে সবগুলো স্যাম্পল দেখাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনাদের অসংখ্য টুপির ডিজাইন আছে অনেক আছে অনেক শেষ নেই টুপির ডিজাইন আমার শেষ নেই টুপি তাকুয়া টুপি তাকুয়া টুপি খুলে দেখি তো এটা কিরকম আচ্ছা দেখি মিশরি আপনারা বের করো মিশরি বের করো এই যে এটা এরকম থাকবে হ্যাঁ আচ্ছা এগুলো কত করে ডজন এগুলো 300 টাকা ডজন 25 টাকা পার পিস 25 টাকা পার পিস 25 টাকা পার পিস কত টাকা ভাইয়া 300 বলছি খুচরো কত টাকা বিক্রি খুচরো 50 টাকা 40 টাকা 40 50 টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ তাকুয়া টুপি আচ্ছা আচ্ছা এই এই কোয়ালিটি আচ্ছা এগুলো কত করে এগুলো আপনি 380 টাকা ডজন কালার আছে ডিজাইন আছে বিভিন্ন সাইজ আছে এগুলো মোটাটার অত আছে তাই না হ্যাঁ এটা কি বলে আজার মিজানুর রহমান আজার হিসাব মিজানুর রহমান আজার হিসাব সে এই টুপি পরে হ্যাঁ এটা আপনার আলাব্বাস কোম্পানির টুপি আলাব্বাস কোম্পানি আচ্ছা আচ্ছা এটা সব সাইজ আছে প্রত্যেকটা সাইজ আছে তাই প্রত্যেকটা সবই আলাদা প্রত্যেকটা সাইজ আছে আচ্ছা এটা কয়টা কালার আছে এইখানে মনে করেন বেশিরভাগই সাদা কালার ডিজাইন হবে ভিন্ন সাদা কালার ডিজাইন হবে ডিজাইন হবে ভিন্ন হ্যাঁ আচ্ছা এইগুলো কত করে রাখছেন এগুলো 1080 টাকা ডজন পিস পরে কত পিস পরে 90 টাকা 90 টাকা আচ্ছা 90 টাকা পিস এগুলো তো অনেক দামে বিক্রি হয় হ্যাঁ এই 200 টাকা বিক্রি করে যারা মনে করেন 200 টাকা করে বিক্রি হয় হুম জি আচ্ছা সবথেকে রানিং আইটেম আছে পাঁচ কলি টুপি হ্যাঁ এটা আমাদের নিজস্ব দোকানের কোম্পানি আপনাদের নিজস্ব দোকানের কোম্পানির নামে ঠিক করছেন তাই তো আচ্ছা মাহবুব ক্যাপ প্রোডাক্ট আচ্ছা এই পাঁচ কলি টুপি সব কোয়ালিটি পাবে সব কোয়ালিটি পাবে ডাবল সব আছে সব আছে আচ্ছা এগুলো কত করে এগুলো আপনি 220 টাকা ডজন 220 টাকা ডজন পার পিস কত পার পিস পরে আপনি 18 টাকা পার পিস 18 টাকা পরে তাহলে 50 টাকা নিচে এগুলো বিক্রি হয় না না 50 40 টাকা 50 টাকা বিক্রি হয় 50 টাকা 40 টাকা বিক্রি হয় এগুলো তো উচ্চ আছে খাড়া আছে এটা নিচে এটা নিচে মান এটা আছে নিচে মান আর খাড়াটা আছে আবার একটু খাড়া থাকে খাড়া একটু উঁচা থাকে উঁচা থাকে ওগুলো দাম বেশি নাকি ওটা আবার ডজনে প্রতি 100 টাকা 20 টাকা 100 টাকা বেশি ওটা দাম বেশি দাম বেশি আচ্ছা পাঁচ কলি এমব্রয়ডারি সারাটা আছে না এমব্রয়ডারি সব প্লেনটা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে উঁচা মালটা হ্যাঁ আচ্ছা এমব্রয়ডারি অনেক ডিজাইনের আছে আপনাদের কাছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন এসি করা হবে এসি ছাড়া হবে উষাটা উষাটা কত করে ডজন 320 টাকা ডজন 320 টাকা ডজন 26 টাকা 26 টাকা এটা 60 টাকা বিক্রি হয় 60 টাকা 60 টাকা বিক্রি হয় আচ্ছা এইটা হইছে এটা হলো আদি টুপি বা টরে টুপি বলে আদি টুপি প্লেনটা হ্যাঁ প্লেন হ্যাঁ চরমনাই টুপি চরমনাই টুপি চরমনাই বেশিরভাগই গুলো পরে আচ্ছা এগুলোর ভিতরে জলছাপা তো আছে জলছাপাটা আছে জলছাপাও আছে জলছাপাও আছে আচ্ছা এগুলো কত করে ডজন এগুলো আপনি মনে করেন দামি কম দামি উপর নির্ভর করে এটা আমার কাছে যেটা ছিল 200 টাকা ডজন এটা 200 টাকা ডজন আচ্ছা এটা কত করে পিস পড়তেছে তাহলে পিস পড়ে আপনি 16 টাকা 16 টাকা পিস এগুলো খুচরো কত করে বিক্রি করা যায় খুচরো আপনি বিক্রি করা যায় মনে করেন 40-50 যা হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ চিটাঙ্গের জালি টুপি চিটাঙ্গের জালি টুপি হ্যাঁ অরিজিনাল চিটাঙ্গা অরিজিনাল চিটাঙ্গা হাতি বানানো কুশি কাটা কুশি কাটা হ্যাঁ আচ্ছা এটা চিটাঙ্গের মহিলারা বসে বসে বাসায় বানায় বসে বসে বানায় আর দেখতে তো অনেক সুন্দর আর মাথায় পড়লে মনে হবে না যে মাথায় টুপি আছে আচ্ছা আচ্ছা কাজগুলো অনেক সুন্দর নিখুঁত ব্যাপার বিভিন্ন ডিজাইন হয় অনেক সুন্দর আচ্ছা এগুলো কত করে এগুলো আপনার 130 টাকা পার পিস 1560 টাকা ডজন 1560 টাকা ডজন 1560 টাকা ডজন আর পার পিস 130 টাকা খুচরো কত টাকা বিক্রি হয় 250 থেকে 300 টাকা বিক্রি হয় 250 টাকা 300 টাকা বিক্রি করে আগে তাই তো এগুলোতে অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আচ্ছা এবার আমরা মেসওয়াক আইটেম দেখব এটা কি গাছের জয়তুন গাছের ডাল জয়তুন গাছের ডাল এগুলা
এটা সহি সহি বিক্রি হয়, একদম তুলার মতো নরম হয়ে যায়। হ্যাঁ, এটাতে ধরলে মানে মেসওয়াক করলে ফেনা বের হয়, ফেনা বের হয়। হ্যাঁ, এটাতে ফেনা বের হয়। এটা তো দাঁতের জন্য অনেক উপকারী, দাঁতের জন্য অনেক উপকারী, তাই তো? আচ্ছা, এই মোটা সিগুন সব রকমই আছে? হ্যাঁ, মোটা সিগুন বিভিন্নটা বিভিন্ন রেট। আচ্ছা, এগুলো একবার নিলে কত পিস থাকে? 100 পিস থাকে। 100 পিস কত করে? এটা 2800 টাকা শ। 2800 টাকা শ, তার মানে 28 টাকা পার পিস। 28 টাকা পার পিস, এটা তো কম দামি আছে দামি আছে, এটা মনে করেন সাইজের উপর নির্ভর করে। এর এক পিস 28 টাকা, তাহলে এই খুচরা বিক্রি হয় কত? এটা বিভিন্ন রেট, যেটা একটু মোটা সোজা ওটা 120 টাকা, যেটা একটু চিকন ওটা 80 টাকা। সব জৈতুন গাছের ডাল এগুলো পাকিস্তানি, মেসওয়াক সব পাকিস্তান। বাইরের জিনিস তো হাফ ডাউন খায়। এগুলো একটু দাঁত মাজার পর নোনা নোনা বের হয়। নোনা নোনা বের হয়, এগুলো দাঁতের জন্য আসলে উপকার, তাই না? অনেক উপকার। আচ্ছা,